অজানা জ্বরে আক্রান্ত শতাধিক শিশু, যার প্রভাব জলপাইগুড়ি শহরের বিভিন্ন জামাকাপড়ের দোকানগুলোতে। একদিকে করোনা, অন্যদিকে শিশুদের অজানা জ্বর, এই দুয়ের মাঝখানে শহরের বিভিন্ন ছোট বড় জামাকাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের দেখা একেবারেই মিলছে না। পুজোর নতুন জামাকাপড় এনেও বিক্রি নেই জিনিসপত্রে, তাই এইবারও আতঙ্কে পুজো। আর মাত্র হাতিকোনা কয়েকটা দিন বাকি বাঙালির উৎসব দুর্গাপুজোর, পুজো আসলেও বিক্রি নেই ছোটখাটো থেকে ফুটপাথের জামার দোকানগুলোতে, তাই এরকম কষ্টের মধ্যেই আছেন তারা। বাজারের পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, বাজারের পরিস্থিতি খুবই খারাপ। গতবার তুলনাতে এবার বাজারে একদম লোক নেই। জানি না ওই বাচ্চাদের যে জ্বর হচ্ছে তার জন্য কোনো এফেক্ট কিনা তার কারণ হতে পারে। হ্যাঁ, গ্রামগঞ্জের থেকে লোক আসছে না দাদা, শহরে লোক আসছে না গ্রামগঞ্জের থেকে। কেন হয়তো ওই জ্বরের ভয়ে হয়তো যে শহরে যাবো কি। হ্যাঁ, এই সময় তো প্রচন্ড ভিড় থাকে, আমরা তো মানে খাওয়ারই সময় পাই না, এরকম অবস্থা। মাল কি উঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল তো অ্যাভেলেবেল আছে এই দোকানে। কি আশা করছেন আগামী দিন? দেখা যাক কি হয়। চিন্তায় কি আছেন? হ্যাঁ, চিন্তায় আছেন? চিন্তায় তো আছি, চিন্তায় আছি তো অবশ্যই। বললাম দাদা, এবার মূলত এই সময়ও তো বাজার সবসময় ভিড় থাকে, সেই সময় এখনও বাজারে তেমনভাবে ভিড় দেখা যাচ্ছে না? বাজারে ভিড় দেখা যাচ্ছে না এক নম্বর কথা, মেনলি তো এই আমাদের জলপাইগুড়ি যে শিশুদের যে জ্বর, শিশুদের শরীর খারাপ নিয়ে একটা প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, এটা নিয়ে একটু ভয়াবহ পরিবেশ। এই জন্যই আমার মনে হচ্ছে যে এই শিশুদের জন্যই গার্জিয়ানরা বেরোচ্ছে না, আর রাস্তাঘাটে একটু ভিড় কম, আর লোকের হাতে একটু টাকা পয়সার অভাব চলছে আর কি, কেন কি কর্ম সমানভাবে সবার স্বাভাবিক হয়নি, সেই জন্যই রাস্তাঘাটে ভিড়টা কম মনে হচ্ছে। আমরা 1 তারিখ থেকে আশা রাখছি, দেখি 1 তারিখ থেকে যদি বেতন হওয়ার পরে যদি বাজারটা একটু উঠতে পারে। এখন পর্যন্ত তো মানে বিগত বছর এই সময় তো ভিড় থাকে? হ্যাঁ, এই সময় প্রচণ্ড ভিড় থাকে, এই সময় আমাদের ভালোই বাজার হয় আর কি, মানে এই সময় জনগণ মানে উপচে পড়া ভিড়ই বলা চলে, সেই ভিড়টা দেখা যাচ্ছে না। হ্যাঁ, কোভিডের জন্যই মেন কারণ, তার মধ্যে জলপাইগুড়ি শহরে শিশুদের যে জ্বর এবং এই যে 100-এর উপরে শিশু যে হসপিটালে ভর্তি, এটা নিয়ে একটু আমার মনে হয় পরিবেশটা আরও ভয়াবহ হয়ে উঠছে। আপনাকে চিন্তিত আছেন বিক্রি বার্তা নেই? হ্যাঁ, একটু তো চিন্তিত আছি, কেন কি সবাই আশা করে পূজার মাল তুলেছে, এখন বেচাকেনা যদি না হয় তাহলে তো সবারই ব্যবসায়ীভাবে ক্ষতি হবে। আমার নাম সাদ্দাম মহলদার।